হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা দেখব এই ভিডিওতে দুটি হাতের হৃদয় রেখা মিলে গেলে কি দারুণ ভাগ্যের পরিবর্তন করতে পারে। বিজ্ঞান মানসিকতা যুগেও জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অপরিসীম মানুষের। জ্যোতিষশাস্ত্রের কাজই হলো মানুষের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে নিয়ে আলোচনা করা। মানুষের হাতের রেখায় নিহিত থাকে মানুষের ভাগ্য, এমনটাই বিশ্বাস করে জ্যোতিষশাস্ত্র। বর্তমানে অনেকেরই জ্যোতিষশাস্ত্রের উপর বিশ্বাস রয়েছে এবং তারা বিশ্বাস করেন হাতের রেখায় তাদের ভাগ্যেও নিহিত থাকে। হাতের তালুর মধ্যে প্রধানত তিনটি রেখা থাকে। প্রথম অর্থাৎ পরিষ্কার রেখাটি হচ্ছে হৃদয় রেখা, এবং দুটি হাতের তালু পাশাপাশি রেখে যদি অর্ধচন্দ্রাকার রেখা তৈরি হয় এই দুই হাতের হৃদয় রেখা মিলে, তাহলে বুঝতে হবে সে সত্যিই মনের দিক থেকে উদার। এবং এই অর্ধচন্দ্রাকার রেখা উপরই নির্ভর করে আপনার দাম্পত্য জীবন কেমন হবে, তা সুখ শান্তি কেমন হবে এর উপর নির্ভর করে থাকে। এই অতিশয় খুঁটিনাটি জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। দুই হাতের তালু পাশাপাশি থাকলে যে হৃদয় রেখা মিলিত হয় এবং অর্ধচন্দ্রাকার রেখা তৈরি হয়, তাহলে বুঝতে হবে সমস্ত এই ধরনের ব্যক্তিরা খুবই শান্তশিষ্ট হয় এবং শান্তিপ্রিয় হয়ে থাকেন। এদের প্রধানত অ্যারেঞ্জ ম্যারেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই বেশি, এবং এরা বহুদিনের পুরাতন বন্ধুদের খুবই বেশি বিশ্বাস করে এবং ছোটোবেলার বন্ধুদেরই শান্ত জীবনসাথী হিসাবে বেছে নেয়। এবং এরা অনেকই পরিণত এবং ম্যাচিওর হয়ে থাকে। এদের মানসিক শক্তি খুবই বেশি হয়। এবং তৃতীয়ত, যদি দুটি রেখা অর্ধচন্দ্রাকার সৃষ্টি করে, তাহলে বুঝতে হবে এদের মনের জোর বা মানসিক শক্তি বাকিদের থেকে অনেক বেশি। এই ধরনের মানুষ যাদের ভালোবাসে তাদের সাথে মনে প্রাণে মেশে এবং ভালোবাসে। প্রেমে সাফল্য লাভ করতে হলে এদের বেশি পরিশ্রম করতে হয় না। বহুদিনের প্রাচীন বা পুরাতন বন্ধুদেরই এদের বেশি বিশ্বাসী হয়ে থাকে। সেই রকম মানুষেরাই এরা এদের স্বামী এবং জীবনসাথী হিসাবে এরা বেছে নেন। এই রেখা দেখে বোঝা যায় যে একজন মানুষের হৃদয় কেমন। আর হৃদয় শান্ত মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যকে ফুটিয়ে তোলে, আর এই চারিত্রিক বৈশিষ্ট্যই কর্মজীবনে সমাজজীবনে সফলতা এনে দেয়। সো থ্যাংক ইউ, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করুন। সো থ্যাংক ইউ।